তো বন্ধুরা আমার গোছানো হয়ে গিয়েছে, ওই দেখো মেয়ে। তো আমরা এখন যাব একটু মাসির বাড়িতে, তো চলো তোমরাও আমার সাথে। হ্যালো এন্ড ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফে, সকলকে স্বাগত। কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। আর এখন হচ্ছে বাজে 8টা, তো এখন আমি গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি, আর মেয়ে আর হাজবেন্ড ওরা আসছে। তো এবার আমরা চলো কোথায় যাব। তো দেখো মাসিদের বাড়িতে চলে এসেছি, আর মাসি খুব সুন্দর আলপনা দিয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এই দেখো মাসি শাড়িও পরেছিল আজকে, মাসি মানে একা একাই পুজো করেছে আর পাঁচালি পরে। তো এখানের ব্রাহ্মণেরা বাড়ির দিকের মতো অতটা ভালো করতে পারে না, তো সেই জন্য মাসি পাঁচালি পরে পুজো করে। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার শাশুড়ি বা আমার ঠাকুমা শাশুড়ি কেউই করেনি, তো সেই জন্য আমারও আর করা হয় না। তো ভালো লাগে, কিন্তু যেহেতু করিনি, আমাদের বাড়িতে নেই, তো সেই জন্য আমিও করতে পারি না। আর মাসিদের আছে বলে মাসি করছে, আমার শ্বশুর বাড়িতে নেই, আমার বাপের বাড়ি আছে। তো দেখো মাসি প্রসাদ দিয়েছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো মাসি অনেক কিছুই বানিয়েছে, তো এই দেখো সবাই এসেছে প্রসাদ খাচ্ছে। আর আমাদের বিল্ডিংয়ে রাত্রে আজকে একটা অনুষ্ঠান হলো। তো আজ এই তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, নবরাত্রির ভিডিও, তো সেই সময় নবরাত্রি অনুষ্ঠান হয়েছিল আর গরবা ডান্স করেছিল সমস্ত বাচ্চারা। তাদেরকে আজকে এখানে সবাইকে গিফট দেওয়া হচ্ছে, বড়দেরও গিফট দেওয়া হচ্ছে, তো অনেকেই আছে। আর এখানে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমাদের বিল্ডিংয়ে প্রায় সমস্ত যারা আছে প্রায় সবাই বৌদ্ধ ধর্মের লোকেরা আছে। তো এরা যেই দিন কোজাগরী লক্ষ্মী পুজো হয়, তো সেই দিন তো পূর্ণিমা থাকে আর চাঁদটা পুরো গোল হয়ে যায়, তো সেই জন্য ওরা কি করে সেই দিনটায় ওরা চাঁদ দেখে ওরা পায়েস বানায় আর বিল্ডিংয়ে সবাইকে দেয়। তো আজকেও ঠিক সেইভাবেই দেখো ওখানে পায়েস রান্না হচ্ছে, আর আজকে ওরা চালের পায়েস করেনি, আজকে ওরা করেছিল সিমুইর পায়েস। তো আমি যেতে পারিনি, আমি উপর থেকেই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর গরবা ডান্সে যেহেতু আমি বা আমার মেয়ে কেউই আমরা অংশগ্রহণ করিনি, তো সেই জন্য আমাদের কোনো গিফট আর নেই। তো সবাইকে গিফট দিচ্ছিল, আর অনেক বড় বড় মানে যারা কাকিমা জেঠিমা হয় তাদেরকে শাড়ি আর নারকেল দিয়েছিল। এদের রেওয়াজ আছে সব কিছুর সাথে, কোনো শাড়ি বা যেটাই দেওয়া হোক না কেন তার সাথে একটা করে নারকেল দিতে হয়, এটা শুভ মনে করে ওরা। তো সেই জন্য আর সমস্ত কাজে ওরা আগে নারকেল ফাটায়, তাহলে ভাবে যে এটা হলো শুভ। তো এটা আমি এদেরকে দেখেই শিখেছি, জেনেছি, আগে জানতাম না। গুড মর্নিং বন্ধুরা, তো আজ হচ্ছে সোমবার, আর কালকে মাসিদের বাড়িতে গিয়েছিলাম, তো প্রসাদ খেয়ে এসেছিলাম, আর মাসি কিছু প্রসাদও দিয়েছিল। আর কালকে রোহানদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যেতে পারিনি, তো ওর মা কিছু প্রসাদ দিয়েছিল। আর এই এখন সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, শুধু জামা কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো এখন নাস্তা করে তারপরে কেচে দেবো। তো মেয়েকে নিয়েও খাওয়াতে বসেছি, মেয়েকে কী কী খাওয়াবো, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো তোমাদেরকে তো বলেছি যে এই মাসে দুধ খেতে নেই, তো সেই জন্য পিডিয়াশিওরটা আমি গরম জলে গুলে নিয়েছি, ওকে খাইয়ে দেব। আর এই দেখো এটা আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম, এখানে লুচি সুজি আছে, নাড়ু আছে, তারপরে আট ভাজা আছে, আপেল কলা মুরকি আছে। এই দেখো মেয়ে হাই কর, মানে হাই। হ্যাঁ দেখেছি। আর এই দেখো যে বেডশিটটা এনেছিলাম সেটা আজকে পেতেছি, আর বিছানাও তোলা হয়ে গিয়েছে আমার। আর বাইরে একটু আগে এত সুন্দর রোদ বার হলো, আর এখন আবার দেখো কেমন মেঘলা মেঘলা করে আছে, যখনই ভাবি কাছাকাছি করব তখনই মেঘলা হয়ে যায়। তো এবার খাওয়া দাওয়া করে নি, আবার পরে কথা বলবো, এখন বাই বাই বাই। ও মেয়ের কাণ্ড দেখো, কি করছো মানে? সবজি কাটছো, পেঁয়াজের খোসা নিয়ে সবজি কাটছে। আর দেখছো সাইডে জলের বোতল, তো বোতলে জল নেই, ওগুলো আমি জল ভরবো, রান্নাটা বাঁধাকপিটা বসিয়ে দেব, দিয়ে তাই জলটা ভরে নেব। কি রান্না করবা? ফুলকপি রান্না করবা?
দেখো আজকে বাইরে ঝলমলে রোদ্দুর উঠেছে, তো সেই রোদ্দুর দেখে আমি কত কাচাকাচি করেছি, দেখো সব কেচে দিয়েছি। ওই সাইডে বেডরুমের সামনে তারেও কিছুটা আছে, আর এখানেই বেশিটা আছে, কারণ এই কিছুদিন হয়েছে বৃষ্টি হচ্ছে, শোকাচ্ছে না মেঘলা ওয়েদার, তো সেই জন্য রোদ্দুর দেখে সব কাচাকাচি করে নিয়েছি। হাওয়া হচ্ছে কি সুন্দর দেখো। এই দেখো এখানে করেছি কচু আলু আর চিংড়ি মাছের তরকারি, তো এখন একটু কিপটেমি করছি, কারণ মানে প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যায়, তো সেই জন্য আমি চেষ্টা করছি যে অল্প তেলে রান্না করতে, আর হাজবেন্ডের একটু অসুবিধা হয়, তো এখানে বাঁধাকপি আছে ভাজা দেখো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা বাই বাই, আবার কাল দেখা হবে।